নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি কার্তিক পূর্ণিমা স্নান ও দানের মাহাত্ম এবং কিছু উপায় জানাবো যেই উপায়ের মাধ্যমে আপনাদের সৌভাগ্য ফিরবেই ফিরবে কি সেই মাহাত্ম এবং কি সেই টোটকা আসুন আমি আপনাদের একে একে জানিয়ে দি কার্তিক মাসের এই পূর্ণিমার মাহাত্ম আমাদের জীবনে মহৎ প্রথমেই কার্তিক মাসে পূর্ণিমা অর্থাৎ রাস পূর্ণিমার দিন সকালে ঘুম থেকে উঠুন উঠে গঙ্গা স্নান করুন যেই সমস্ত ব্যক্তিরা শারীরিক অসুস্থতার কারণে গঙ্গা স্নানে যেতে পারছেন না তারা বাড়িতেই স্নান করুন স্নানের জলে সামান্য পরিমাণ গঙ্গাজন মিশিয়ে দিন অথবা স্নান করায় ওঠার পর আপনার শরীরে সামান্য গঙ্গাজনের ছিটা দিয়ে দিন এরপর আপনি রাধা মাধবের পুজো করুন পুজোর জায়গায় অবশ্যই ঘিয়ের প্রদীপ দিবেন যদি পারেন গঙ্গাতে গিয়ে না হলে যে কোনো প্রবাহমান নদীতে একুশটি ঘিয়ের প্রদীপ দিন এবং আপনার যে মনের ইচ্ছা রয়েছে সে অর্থনৈতিক সফলতা হতে পারে বিবাহ হতে পারে আপনার যাই মনের ইচ্ছা আছে সেটি আপনি রাধা মাধবকে জানান যেহেতু শ্রী হরি স্বর্গ থেকে গঙ্গায় এসে স্নান করেছিল সেই জন্য স্নানের গুরুত্ব অপরিসীম এই ছাড়া কথিত রয়েছে এই দিনই শ্রী বিষ্ণুর প্রথম অবতার অর্থাৎ মৎস্যাবতার পৃথিবীতে প্রথম অবতীর্ণ হয়েছিলেন অবতীর্ণ হয়ে বেদকে রক্ষা করেছিলেন সেই কারণে এই দিন আপনি যদি সত্যনারায়ণের পাঠ করতে পারেন তবে তা অতীব শুভ এই দিন আপনি অবশ্যই দান করুন অসত্য গাছে দুধ দিন কারণ ধরে নেওয়া হয় এই অসত্য গাছের মধ্যে লক্ষ্মী দেবতা এবং নারায়ণ দেবতা বসবাস করে অসত্য গাছে আপনি দুধ দিয়ে আপনার যে মনের ইচ্ছা রয়েছে সেটি ভক্তি সহকারে জানান দেখবেন শ্রীহরি অবশ্যই আপনার মনের ইচ্ছা পূরণ করবে এছাড়া আপনি এদিন গিয়ে ঘি মাখন দুধ এগুলি দান করতেই পারেন এই দানগুলি যদি করুন তবে দেখবেন আপনাদের রাশিচক্রে যে চন্দ্রগ্রহ রয়েছে এবং শুক্র গ্রহ রয়েছে তার কুপ্রভাব যদি থেকে থাকে তা দূর হয়ে যাবে এই দিন আপনি হলুদ বস্ত্র দান করুন যদি হলুদ বস্ত্র দান করতে পারেন তবে আপনার বৃহস্পতি গ্রহের যদি কুপ্রভাব থেকে থাকে তবে কিন্তু তা দূর হয়ে যাবে কেননা হলুদ রঙের বস্ত্রকে নিয়ন্ত্রণ করে বৃহস্পতি গ্রহ এই দিন যদি সম্ভব হয় অবশ্যই আপনি রাধা মাধবের মন্দিরে যান এবং মন্দিরে গিয়ে পাঁচ রকম মিষ্টি সহকারে আপনি পুজো দিন এবং পুজো দিয়ে নিজের যে মনের ইচ্ছা বা কামনা বা বাসনা রয়েছে সেটি আপনি রাধা মানবকে জানান এবং প্রার্থনা করুন যে রাধা মানব যেন আপনাকে কৃপা করে এবং আপনার যে মনের ইচ্ছা তা যেন খুব তাড়াতাড়ি পূরণ হয় আপনি এই সমস্তটা কাজ সম্পূর্ণ করবেন রাস পূর্ণিমার দিন অর্থাৎ কার্তিক পূর্ণিমার দিন অবশেষে সন্ধ্যার সময় আপনি আপনার ছাদে অবশ্যই একটি আকাশ প্রদীপ দিন আকাশ প্রদীপ দিয়ে আপনি প্রদীপের সামনে দাঁড়িয়ে কর জোর করে রাধা মাধবের কাছে প্রার্থনা করুন আপনার যে জীবনে অশান্তি রয়েছে তা যেন দূর হয় আপনার যাতে সৌভাগ্য বৃদ্ধি পায় এবং আপনি যে পাপ করেছেন এবং পাপের জন্য যে দুঃখ কষ্টতে ভুগছেন সেখান থেকে যাতে আপনার মুক্তি ঘটে প্রার্থনা করুন দেখবেন রাধা মাধব অবশ্যই আপনার প্রার্থনা শুনবে কারণ ভক্তের প্রার্থনা শুনে প্রত্যেক ভগবান ধন্যবাদ